নমস্কার, আপনাদের সবার প্রিয় চ্যানেলের প্রত্যেক দর্শকদেরকে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আমি আবার ফিরে এসেছি আপনাদেরই প্রত্যাশা পূরণ করতে। এখন হয়েছে কি, পলিমালচিং নিয়ে দীর্ঘদিন আমার একটা ভিডিও পড়েছিল যে পলিমালচিং কী, ব্যাপারটা কী, সেই নিয়ে আমি সংক্ষিপ্ত আকারে ভিডিওটা করছি। যদি ভালো লাগে শেয়ার করবেন বা পাঁচজনকে দেখতে সাহায্য করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, আমি ধন্যবাদ জানিয়ে আবার আরম্ভ করছি। এই হচ্ছে পলিমালচিং পেপার। এক পিসটা থাকবে কালো, এদিকটা থাকবে চকচকে সিলভার কালার। এটা কিন্তু 30 মাইক্রন হলে ভালো হয়, এটা 25 মাইক্রন পাতলা। এটা 30 মাইক্রন হলে একটু মোটা হয়, কারণ মোটা ঘাসটা আবার ফুঁড়ে সুঁচ মতো হয়ে এবার উঠে আসতে পারে। সেই জন্য বলি এটা 30 মাইক্রন কিনলে ভালো হয়। একটা বান্ডিল 8 কাটা জায়গায় হবে। এটা 1.2 মিটার চওড়া হয় সাধারণত, আর 400 মিটার লম্বা হয়। যাই হোক, এইটা দিয়ে কিন্তু এই যে বেডগুলো করা হয়েছে, আমরা কীভাবে পাতি, কীভাবে কী দেখাবো আমি, আর যেগুলো পেতেছি সেগুলো আমাদের ওষুধ দেওয়া চলছে। আমরা কিন্তু নিরুপায় হয়ে ওই যে মাটি দিচ্ছি কিন্তু দুপাশে, এটা কিন্তু নিয়ম হলো কি, যেমন আমরা রাত্রিবেলায় মশারি বিছানার নিচে মুড়ে 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 দিয়ে থাকি, সেইভাবে কিন্তু ওই প্লাস্টিকগুলো মাটির নিচে মুড়ে দেওয়ার কথা। কিন্তু এখানে মাটিগুলো এত খারাপ দেখতে পাচ্ছেন আপনারা, নুড়ি পাথর ঠিক মরা যাচ্ছে না, সেই জন্যই আমরা দুপাশে কিন্তু মাটি চাপিয়ে দিয়ে যাচ্ছি প্লাস্টিকটা যাতে না উড়ে যায়। আমাদের এরকম পাইপ নেই, তারা পাশে ড্রেনে জল দেবেন, ওই জল আস্তে আস্তে ধরে নেবে গাছে, মাটি ভিজে যাবে, ওখানেই গাছ হয়ে যাবে। কারণ এর জল তো প্লাস্টিক চাপার জন্যে জল বাষ্পীভূত হয়ে পালাতে পারছে না, উপরে উঠে যাচ্ছে না। এই একটা সুবিধে, ঘাস আগাছা জন্মাতে পারবে না, অল্প জলে হয়ে যাবে, সারের অপচয় রোধ হবে। আর উপরের দিকটা সাদা রং থাকার উদ্দেশ্য, সূর্যের আলোকে ওরা বিকৃত করতে পারবে, তাপকে ফিরিয়ে দিতে পারবে। কালো রং যদি হতো তাহলে তাপটাকে শুষে নেবে, গরমটা বেশি হবে আপনারা জানেন। এই একটা সুবিধা আছে। আর পোকার চোখে রিফ্লেক্টরের কাজ করছে, এইটা প্রতিফলকের কাজ করছে, চোখে তাদের বিরক্ত লাগবে, পাখিরও বিরক্ত লাগবে, এইসব কারণে কিন্তু উপরে রংটা এরকম দেওয়া হয়। আর নিচের পিসটা কালো আছে দেখেছেন, কালোর জন্যে ঘাস টাস আগাছা টাগাছা জন্মাতে পারে না, এই ব্যাপার। এই পদ্ধতিতে এই বর্ষাকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা এবং বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন, বাংলাদেশের দক্ষিণে যে জেলাগুলো আছে উপকূলে, ওই জেলাগুলোতে কিন্তু বর্ষার সময় এই পদ্ধতিতে চাষ করলে খুব ভালো হয়, গাছ সহজে মারা যায় না। অন্যান্য জায়গায়ও করা চলে, করতে পারেন, কিন্তু বিশেষ করে এদের করতেই হবে। প্লাস্টিকের উপরে কাদা দিয়ে একটা দাগ রেখা টানা হয়েছে একটা নির্দিষ্ট দূরে দূরে, এই মাপটা রাখা হয়েছে কিন্তু 15 ইঞ্চি, অর্থাৎ 15 ইঞ্চি ছাড়া ছাড়া আমরা এই গর্তগুলো করছি। আজকেরই আমরা চারা কিছু রোপণ করব, যে বলছিলাম যে না 15,000 চারা আমাকে এক্ষুনি বসাতে হবে, সেগুলো সব রেডি হচ্ছে। এই দেখুন আমাদের এই বাঁধাকপি যে আমরা এই যে ফেলেছিলাম, বীজ বুনেছিলাম, এই যে এটা ছিল ক্যাবেজ, দেখছেন NS-43 নামধারি সিডস, 43 চারাটা এরকম হয়েছে। দেখুন তবে তুলবো, দেখুন দেখুন চারাগুলো কেমন হয়েছে। তবে আমি কিন্তু পলি হাউসের ভিতরে কিন্তু চারা ফেলেছিলাম, বলেছিলাম আপনাদেরকে, দেখুন চারাগুলো কীরকম হয়েছে। এই এই এরকম বয়স্ক চারা বসালে সহজে মরবে না, নতুন করে ফেলেছিলাম। এই দেখুন এটা চারাগুলো হয়েছে, দেখুন এদিকে কিন্তু রয়্যাল ক্রস আছে, দেখুন চারাগুলো কেমন তৈরি হয়ে গিয়েছে, চারাগুলো তৈরি হয়ে গিয়েছে। ওদিকে ওদিকেও চারা তৈরি হয়েছে, দেখছেন তারা চারা আছে, দেখছেন মাঝখানে টমেটো চারাও রেডি হয়ে গেছে বসাবো পরপর। দেখুন চারাগুলো কত সুস্থ, দেখুন একবার এখানে সাপ স্প্রে করা হয়েছে 3 বার। দেখুন আজকের 34-35 দিনের চারা, দেখুন কত সুন্দর হয়েছে একবার। গাছটা ছোটো অবস্থায় কেটে না দেয় পোকাতে, সেই জন্য কিন্তু কার্বোফুরান-3G বা আপনারা ফিরোরান-3G এইটা কিন্তু সামান্য করে দেওয়া হচ্ছে। ফিরোরান দানা দেওয়া হচ্ছে সামান্য করে, একদম সামান্য সামান্য দেবে। এরপরে দেওয়া হচ্ছে 26-26 সার, 10 থেকে 15 গ্রামের মতো দেওয়া হচ্ছে, দেখুন 10-26-26 সার। হ্যাঁ, বেশি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, গাছ মরে যাবে।
এবার গোবর সার দেওয়া হচ্ছে, নালে সঙ্গে সঙ্গে বসানো হচ্ছে, চারা মারা যাবে, গোবর সার দেওয়া হচ্ছে। এবারে সারটা নিচে আছে, এবার আঙুল দিয়ে বসিয়ে দেবো আমরা। আর যারা দুদিন রাখবেন তারা কিন্তু উপরে সারটা দেবেন, এতে দুদিন রাখার সময় নেই আমাদের, আমরা এক্ষুনি চারা বসাবো। আঙুল আঙুলে গর্ত করা হয়ে যাবে, আঙুলে গর্ত হয়ে যাবে। আচ্ছা আঙুল আগে গর্ত করো না মা, আঙুল আগে গর্ত করো না মা। হ্যাঁ হ্যাঁ ব্যাস ফাইন ফাইন ব্যাস 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 ঠিক আছে ঠিক আছে। আবার আচ্ছা শিকড়টা কিন্তু যেন গোবরের ভিতরে থাকে, কেমন শিকড় যেন মাটির সঙ্গে না থাকে, তাহলে মরবে না, একদম মারতে পারবে না একে যত বৃষ্টি হোক। আর শিকড় মাটিতে চলে গেলে মরার ভয় ভয় আছে, মানে শিকড়টা যেন গোবরের ভিতরে থাকে, এই হচ্ছে বলতে চাচ্ছি আমি। এবার আঙুল দিয়ে কত, আঙুল দিয়ে কত করলো? হ্যাঁ বাস ফাইন ফাইন। এবার দিয়ে দাও ব্যাস ব্যাস রাখো রাখো। এবারে ফুলকপি চারা বসানোর প্রস্তুতি চলছে, দেখুন ওই গোবর সারটাই কিন্তু প্রতি মাদাতে কিন্তু দেয়া হচ্ছে। এই চারাগুলো হলো কিন্তু সেমিনিজের ডন 175, চারাগুলোর বয়স হলো ওই 36-37 দিন। যাদের সম্ভব হবে আপনারাও কিন্তু আমার সঙ্গে এইভাবে গিয়ে চলুন, আপনাদের প্রতি আমার শুভেচ্ছা রইল, গভীর ভালোবাসা জানাই। আশা করি বোঝাতে পেরেছি সকলকে, ধন্যবাদ জানিয়ে শেষ করছি, ভালো থাকুন, নমস্কার।